এখান থেকে চুটকো আসছে, এখান থেকে রড আসছে, এখান থেকে চুটকো, এখান থেকে রড, পালাবো কোথায় আমি, পালাবো কোথায়? হ্যালো গাইস, ওয়েলকাম ওয়েলকাম, আজকে আমরা খেলবো আইসক্রিম 4। এর আগে আমি আইসক্রিমে একটা পার্টও খেলে নাই। দেখো আমার গেমটা সম্পর্কে একটুকু আইডিয়া নেই, আমি শুধু জানি যে এটা একটা হরর গেম, এখান থেকে আমাদেরকে এসকেপ করতে লাগবে, এখান থেকে আমাদেরকে বাইচে বাড়াইতে লাগবে। তো চলো দেখি কতটা ভয়ানক হয় গেমটা। ওকে, আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে, আইসক্রিমের গাড়ি। আর আমি যতটুকু জানি যে এই ক্যারেক্টারটার নাম রড বলা হয়, যায় না কেন, ফ্রস্টি আইসক্রিমের দোকান, ওকে ফ্যাক্টরি একটা বলতে গেলে। তো এখানে একটা ট্রাক যাচ্ছে এই শোরুম শোরুম কি ফ্যাক্টরির মধ্যে, আর এখানে এত বড় মূর্তি আইসক্রিম খাচ্ছে একটা লোক আ করে। ঠিক আছে, ভালো ভালো, খুব খাওয়া ভালো, গরমের দিন খা। ওকে, আইসক্রিমের মধ্যে একটা ট্রাক যাচ্ছে, আমার কিছু মিস্টেরিয়াস মনে হচ্ছে এই জায়গার মধ্যে কিছু একটা হতে পারে, খতরনাক খতরনাক। ওকে, যতটুকু আমার মনে হচ্ছে যে আমাদেরকে এখান থেকে এসকেপ করতে লাগবে, এখান থেকে বেঁচে ফিরতে লাগবে। এটা হলো সেই রড যার নাম আমি শুনছি। ওয়েট, আচ্ছা মানে একজনকে এ নিয়ে যাচ্ছে, আর বেসিক্যালি এটা আমরা, যাকে বন্দি করে নিয়ে যাচ্ছে সেটা হলো আমরা, মানে আমাদেরকে এখন এই খাঁচার থেকে বেরোতে লাগবে, এখান থেকে বেঁচে ফিরতে লাগবে। ভাই আমাদের মতন এখানে অনেকজনকে আটকে রাখছে, ছোট ছোট বাচ্চাদেরকে, এবার তো আমাকে বাঁচতেও লাগবে আর এদেরকে বাঁচাতেও লাগবে। ওকে, তো আমরা খাঁচার মধ্যে চলে আসছি, এটা আমাদের খাঁচা, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে বেরোনোর জন্য অলরেডি এখানে একটা তালা মারা আছে, তো তালাটার চাবি আমাদেরকে খুঁজতে লাগবে। চাবিটা এখানে আশেপাশে কোথাও হবে। এখানে একটা বেঞ্চ আছে, বেঞ্চটাকে যদি ফেলাই নিচে একটা রেঞ্চ পাইলাম। ওকে, রেঞ্চ যাতে খোলা হবে, তালাটা খোলা যাক, খোলা যাক, খোলা যাক, খুলে যা। ইয়েস ভাই, তারা খুলে গেছে, ইয়েস। এবার আমাদেরকে এই কেসটা খুলতে লাগবে, আর আরামসে যেন আমাদেরকে দেখতে না পারে। দেখলে কি হবে? ও ও ও, ধরে নিছে। ও ভাই 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 ভাই, পালা পালা, যা স্পিডে ভাগতেছিস, ভিতরে আসতে পারবি? ও ভিতরেও আসতে পারবি না, বাহ ভাই। এখনো পর্যন্ত আমার মনে হয় না যে এখনো পর্যন্ত এমন কোন ভূতের গেম বানাইছে যেটা আমাকে ভয় পাইতে পারবে। ভাই চুন্ডুল মুন্ডু বাচ্চাগুলো আমাকে ভয় পাবে, ছোট ছোট ভূত গেলা, এগুলো ভূত। ও ভাই, এখানে একটা বড় ভূত চলে আসলো বলতে বলতে। কন্ট্রোল রুম, আচ্ছা এখানে আমাদেরকে কন্ট্রোল রুমে যাইতে লাগবে। আচ্ছা, আর এখানে যে একটা দেখতে পাচ্ছ তোমরা ভাঙা স্ল্যাব, যেটা বলে সিলিং স্ল্যাব, তো এখানে আমাদেরকে যেতে লাগবে। এই কন্ট্রোল রুমে আমাদেরকে ভিতরে ঢুকতে লাগবে, কিন্তু ঘুমায় আছে, একে ঘুম থেকে ভাঙে এটা আমাদের ফেলাইতে লাগবে। সেটার জন্য ওয়েট ওয়েট, কি হলো? ও ও ভাই চলে আসছে, রড চলে আসছে, এর নাম রড। দরজা খোল, দরজা খোল, পালা পালা, এখান থেকে পালা। ও ভাই, আরে এত তাড়াতাড়ি কোথা থেকে আসলো? ফেন টেন সব খুলে দে, এখান থেকে যদি দেখি আসছে কিনা। ও ভাই আসতেছে আসতেছে, ভাগ ভাগ ভাগ। এই যে এখানে আরেকটা চুটকু মুটকু, একটা গেম শুরুর সঙ্গে সঙ্গে এত এত, এগুলো কি হচ্ছে আমার সঙ্গে? ফটাফট চল, ফটাফট চল, আমরা যেটা কাজে আসছি। দেখো আমাদেরকে এখন একটা ট্রফি খুঁজতে লাগবে, ঠিক আছে? এই ট্রফিটা এই অফিস গুলার মধ্যে কোথাও থাকে। ও, পিঙ্ক আইসক্রিম, ওকে আইসক্রিম একটা পাই গেছি আমরা। আইসক্রিম আমাদেরকে লাগবে, কিন্তু পরে আমি বলছি যে কেন লাগবে। সবার আগে এটা দরজাটা খুলতে লাগবে, সেটার জন্য আগে আমাদেরকে ট্রফি খুঁজতে লাগবে। ট্রফি ট্রফি, ভাই আমার পিছনে রড পড়ে আছে। এই তো ট্রফি আমরা পাই গেছি, ইয়েস ইয়েস ইয়েস, ট্রফি পাই গেছি, ট্রফি পাই গেছি। আমাদেরকে নিচে যেতে লাগবে আরামসে এখানে। ওকে, কেউ নাই কেউ নাই, এখান থেকে আমরা যাইতে পারবো আরামসে। এখন রড নাই, নাই নাই নাই, চলো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এখানে কেউ নাই। এই গ্যারাজটার মধ্যে এটা এটা নিচে লাগা, এই সিঁড়িটার উপর দিয়ে উঠে। হ্যাঁ, ও ভাই কি কি হচ্ছে? ও ভাই রড চলে আসছে, ফটাফট আমাদেরকে খুলতে লাগবে। এখানে এটা এটাকে খুলতে লাগবে, ইয়েস, এবার এটাকে খুলতে লাগবে। আরে খুল ভাই, আরে খুল, কি হোয়াট দ্য হেল ভাই, রড চলে আসছে, আমাদেরকে এখান থেকে পালাতে লাগবে। আবে রড চলে আসছে ভাই, রড চলে আসছে, আরে কি হচ্ছে? ও তারপরে কোথাও ফাইসে গেলাম, বাট আরে আমরা এসকেপ করে নিবো ভাই, অত টেনশন নাই আমাদের। ওকে, এবার আমাদেরকে আবার লক করেছে, কিন্তু এবার চাবিটা এই ফটোটার পিছনে থাকবে। চাবি এই যখন চাবি পেয়ে গেছি, ভাগেন থেকে ব্যাস, এবার তালা খোল। ওকে ওকে, এখন আমাদেরকে নিচে যেতে লাগবে। রড তাহলে আইসক্রিমের মাথা মুখের মতো, ওই দেখো চলে, বলতে বলতে চলে আসলো, বলতে বলতে চলে আসছে, আর এখান থেকে চুটকো আসছে, এখান থেকে রড আসছে, এখান থেকে চুটকো, এখান থেকে রড, পালাবো কোথায় আমি, পালাবো কোথায়? এ চলে আসছে ভাই, আমাকে শান্তি মতো খেলতে দেবে না রড। চলো আমরা নিচে যাই ফটাফট, ফল ফট ফটাফট নিচে চল, ফটাফট নিচে চল, ফটাফট নিচে চল। ওকে, এখানে আমাদের রিসেটা পড়ছিল, কোথায় গেল? ওকে, এই যে ট্রফিটা আমাদের পড়ছিল এখানে, ট্রফিটা নিয়ে এবার ফটাফট উপরে চল, খোল 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 খোল, ফটাফট খোল, চলে আসছে রড, চলে আসছে রড, চলে আসছে রড, চলে আসছে রডের আওয়াজ আসতেছে। আয় 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 রড, আয়, তাও আসতে পারবি, আসতে পারবি, এবার আসতে পারবি? ওইখানে বসে বসে কি দেখতেছে ভাই? ও বসে বসে দেখুক, যা ইচ্ছা দেখা ওর দেখুক। ও ভাই আসছে, হ্যাঁ স্কিপ কর ভাই, এত কিছু দেখার সময় নেই। ওকে আমরা নিচে চলো, আরে আর কোথায় ফাইসে গেলাম আমরা, চলে গেছে চলে গেছে রড, চলে গেছে। ওকে ওকে ওকে, দেখো এই রাস্তাটা আমরা খুলে দিছি, কিন্তু এই রাস্তার মধ্যে এখন আমাদের কাজ নেই, আরেকটা কাজ আছে আমাদেরকে। ওই দেখো রডের ওখানে, রড যেখানে কাজ করতেছে সেখানে একটা ক্রোবার আছে, আমাদের আপনি আর দেখে নিল। আয়, আমাদেরকে এখান থেকে পালাতে লাগবে, ক্রোবারটা নিতে লাগবে, এই ক্রোবারটা আমাদেরকে লাগবে। ওকে ওকে ওকে, পালা 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 পালা, রড আসছে, পালা পালা, রড দেখো রড কে, রড উপরে আসবে, আমরা এখান থেকে এখানে পালা যাবো, ঠিক আছে? বাই রড, বাই রড,
এখন ভগবান করে ফটাফট উঠে যাইস, প্লিজ উঠ ভাই, প্লিজ উঠ, নকশা আসে, প্লিজ উঠ, চল, ইয়াস, সাবাস সাবাস। ও কিন্তু ক্রোবারটা আমরা এখানে কোথায় নিয়েছি? আরে ক্রোবারটা এখানে না, কোবার আমি ভুল জায়গায় নিয়েছি, ক্রোবারটা আমাদেরকে এই জায়গাটা লাগবে। ওকে ওকে ওকে, একটা কাঠের দরজা দেখলো না, হ্যাঁ ইয়েস ইয়েস, এই যে এটা খুলতে লাগবে আমাদেরকে। ওকে চারটা খুলে গেছে, এবার আর কাজ নেই আমাদেরকে, ক্রোবারের দরজা খোল। দরজার মধ্যে একটা চেয়ার পাশে, আরে কে, হোয়াট হোয়াট হোয়াট, আমাদেরকে ধরে নিছে ও ভাই। তাও যেমন তেমন করে বেঁচে গেলাম, আমরা যেমন তেমন করে বেঁচে গেছি। এখন রড আসবে ভাই, আওয়াজ শুনে নিছো, রড, রডের কাছ থেকে আমরা বেঁচে যাবো। ওকে দেখো, এই চেয়ারটা নিয়ে এখন আমাদেরকে ওই জায়গাটা যেতে লাগবে যেখানে আমরা রাস্তাটা খুললাম, সেই রাস্তাটার মধ্যে যাইতে লাগবে। চলো চলো, এই দেখো চেয়ারটা নিয়ে আমাদেরকে এখন ভিতরে যেতে লাগবে। তো আমরা এখন ওয়ার হাউসে পৌঁছে গেছি, ওয়ার হাউসের কাজ আছে হয়তো, এগুলা লক আছে, এগুলা খোলা যাবে না। ওকে ওকে, তো আমরা মিউজিয়ামে চলে আসছি, মিউজিয়ামে। আরে ভাই, এখানে চুটকু মুটকে আইসক্রিম গুলা। ওকে, তো এই জায়গাটার মধ্যে আমাদেরকে চেয়ারটা রাখতে লাগবে। এবার আমাদেরকে কার্পেট খুঁজতে লাগবে, কার্পেট খোঁজার জন্য এখানে একটা। ওকে, তো এবার আমাদেরকে ওকে, এবার আমাদেরকে কার্পেট খুঁজতে লাগবে। আর কার্পেট খোঁজার জন্য যে চুন্ডুল মুন্ডুল আছে না, চুন্ডুল মুন্ডুল ভাই, এদের নাম আমি জানি না। আমি আইসক্রিম 1 2 3 4 কিছু খেলি নাই, মানে 4 খেলতেছি, 3 2 1 কিছু খেলি নাই, তার জন্য এদের নাম আমি জানি না। তো এদের নাম আমার জন্য চুন্ডুল মুন্ডুল, ঠিক আছে। চুন্ডুল মুন্ডুল একটা দেখো, এই চুন্ডুল মুন্ডুল পুরো আলসিয়া ঘুমায় থাকে, তার জন্য এর আইডি কার্ডটা আমি পাই গেছি। তো এই আইডি কার্ডটা দিয়ে আমি অনেকগুলা লক জিনিস খুলতে পারবো, এই যে ওয়ার হাউস আছে। আর সেই লক জিনিসগুলোর মধ্যে আমি পাবো এটা, আচ্ছা এটা রং, এটা দিয়ে হবে না, অন্য কোথাও যেতে লাগবে। রড এখানে দাঁড়াইছে, কিছু করতেছে না আমাকে, আচ্ছা এটা রড না। আর এখানে আমরা একটা আইসক্রিম পাই গেছি, ইয়েস, আইসক্রিম গুলা কাজে লাগবে, তোমাদেরকে পরে বলতেছি কেন কাজে লাগবে। এখানে লকার আছে, এটা রং, ও ভাই এটাও রং, ও ভাই এটাও রং, ভাই এটা কারেক্ট হয়ে যায় প্লিজ। ওকে কারেক্ট হয়ে গেছে। তো দেখো এখানে আমরা একটা কার্পেট পাইলাম, এই কার্পেটটা এখন নিয়ে যেতে লাগবে। এই দেখো আমরা চেয়ারটা যেখানে রাখছি আমরা এখানে ফেলে দিই এটা, এই কার্পেটটা আমাদেরকে উপরে লাগাইতে লাগবে। আর এখন আমাদেরকে, আরে আগুন লাগিয়ে গেলে নিভানোর জন্য যে ফায়ার ইসে করা হয়, ট্যাঙ্ক রাখা হয় ওগুলোকে কি বলে, এই তো পাই গেছি পাই গেছি পাই গেছি ভাই। এই জিনিসটা, এই যে এই জিনিসটা আমাদেরকে লাগবে ভাই, ফট করে কখন না কখন রড চলে আসবে, তাহলে আমাদের খেল খতম হয়ে যাবে। এবার এটা নিয়ে আমাদেরকে এই জায়গাটা আসতে লাগবে যেখানে আমরা কার্পেট রাখছিলাম আর চেয়ারটা রাখছিলাম। এখন এই জায়গাটা দেখো, এখানে একটা প্ল্যাঙ্ক আছে, প্ল্যাঙ্কটা ফেলাও। ওকে, এটা হলো উপরে, এটা হলো কোন জায়গাটা বলতো? সেই জায়গাটা যেখানে ওয়ালটা আমরা ভাঙা দেখছিলাম না, যেখানে ওই মোটুটা আছে। এবার এখানে আমাদেরকে এটা ভাঙতে লাগবে। ওকে দেখো, আমরা পুরো একটা হোল বানাই দিছি এখানে, এটাকে এখন ফেলাও, বেশি আওয়াজ করিস না ভাই, রড চলে আসবে। এবার এই কার্পেটটা আমাদেরকে উপরে লাগাতে লাগবে, কিন্তু কার্পেটটা উপরে লাগানো যাবে না এরকম করে, সেটার জন্য আমাদেরকে লাগবে আঠা, মানে গম। আর গম বানানোর জন্য আমাদেরকে লাগবে আইসক্রিম, ইয়েস, আমাদেরকে আইসক্রিম লাগবে গম বানানোর জন্য। আর একটা আইসক্রিম তো আমি পাই গেছি, তোমাদেরকে দেখলে দেখালাম এখনই, গ্রিন আইসক্রিম পাইলাম। কোথায় গেল গ্রিন আইসক্রিমটা? ওয়ার হাউসে ছিল, ওয়ার হাউসে কোথাও তো ছিল, যেখানে আমরা কার্পেটটা পাইছিলাম, যেখানে আমরা কার্পেটটা পাইছিলাম ওখানে কোথাও, এই তো ইয়েস, এই যে আমরা গ্রিন আইসক্রিম পাই গেছি। আর একটা আইসক্রিম তো উপরে পাই গেছিলাম পিঙ্ক কালার। ওকে, সেই আইসক্রিম গুলো, ও আরে ভাই, এগুলা রডের পুতুল, এনে আইসক্রিম খা, এনে আইসক্রিম খা। দেখো এই দেখো, এখানে তিনটা আইসক্রিম আমাদেরকে লাগাইতে লাগবে, একটা লাগাই দিছি, আরো আমাদেরকে দুইটা খুঁজতে লাগবে। ওকে, তো খুঁজো খুঁজো আইসক্রিম কোথায় থাকতে পারে, এদিকে আশেপাশে কোথাও থাকতে পারে, বা যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে। এবার আমাদেরকে আইসক্রিম খুঁজতে লাগবে, আইসক্রিম 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 কোথায় আইসক্রিম? একটা আইসক্রিম তো উপরে আছে, আগে তো উপরে যে আইসক্রিমটা আছে সেটা আমরা পরে আনবো। আইসক্রিম প্লিজ আর আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, আরে আর এখানেও নাই আইসক্রিম, আইসক্রিম তুই এখানে আছিস কি? এখানে নাই, এখানে আইসক্রিম, এর এর হাতের আইসক্রিমটা নেওয়া যাবে না? আরে তো আইসক্রিম আছে তো আছে কোথায় আর? আমি গ্যারেন্টি দিয়ে বলছি ভাই, আইসক্রিম এখানে আশেপাশে কোথাও আছে আমি খুঁজে পাচ্ছি না। আমাদেরকে খালি ভালো মতো খুঁজতে লাগবে সব জায়গায় একদম ভালো মতো। এটা কি জিনিস? টয়লেট, টয়লেটে কি থাকতে পারে আইসক্রিম? দেখো আমরা চেক করি না ভাই, কোনো রিস্ক নেওয়া যাবে না, সব জায়গায় খুঁজবো আমরা। এখানে এটা দরজাতে নাই, এটাতে এটাতে নাই। ও ইয়েস ভাই, ইয়েলো আইসক্রিম পাই গেছি আমরা। ও ভাই, ওপি ওপি ওপি, খুব ভালো খুব ভালো খুব ভালো ভাই, আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা ভাই, আমি ভাবতে পারছি না যে এত তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম। এই আইসক্রিমটা এখানে লাগা, ব্যাস। এবার আমাদেরকে আর একটা আইসক্রিম লাগবে। আর এই আইসক্রিমটা কোথায় আছে আমি জানি, উপরে আছে, আমি প্রথমে দেখছিলাম ওই আইসক্রিমটা। আর এখন উপরে যাওয়ার শর্টকাট রাস্তাটা কোথায় ছিল? ওকে, আমরা উপরে যাওয়ার শর্টকাট রাস্তা পাই গেছি। ও 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 ও, আচ্ছা এখানে মরে গেছে নাকি? উপরে চল চল, উপরে চল, ওই দেখো। আরে চল ভাই, আটকাইছিস না এখানে। হোয়াট 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 হোয়াট, আমরা উপরে যাওয়ার শর্টকাট রাস্তা পেয়ে গেছি। আর এখান থেকে চুন্ডুল মুন্ডুল আসছে, সামনে একটা চুন্ডুল মুন্ডুল। আইসক্রিমটা যেন কোথায় পাইছিলাম, এদিকে, এই তো পাই গেছি আইসক্রিমটা। ও বাই 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 বাই, এবার আমাদেরকে আবার নিচে যেতে লাগবে। নিচে এখন কোন দিক থেকে যাবো? রড গ্যারাজ থেকে গেলে হয়তো রড আমাদেরকে দেখতে পারবে। আচ্ছা এখান থেকে যাবো, ইয়েস, এখান থেকে ইজি রাস্তা ভাই, এই যে। এমন কোন হরর গেম বাড়াইছে, মানে এটা হরর গেম কম পাজল গেম বেশি। ওকে, এখানে বাটন ক্লিক করতে লাগবে। ওকে,
এবার আমরা একটা গাম পাবো, চুইং গাম যেরকম হয় সেরকমই। এবারে এই গামটা দিয়ে আমরা গ্লু বানাবো, গ্লু বলতে চুইং গামে হালকা গ্লু আঠা আঠা ভাব থাকে সেটাই বানাবো আমরা। ওকে, এবার আমাদেরকে উপরে যেতে হবে। উপরে যাওয়ার শর্টকাট রাস্তা কোথায় গেল? শর্টকাট ওকে পেয়ে গেছি। এখানে খালি চুন্ডুল মুন্ডুল না থাকুক, চুন্ডুল মুন্ডুল নাই নাই নাই, চলো চল 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 চল। এখানে একটা চুন্ডুল, চকলেটটা ফেললি কেন, চকলেটটা ফেললি কেন, চকলেটটা কেন ফেললি, চকলেটটা কেন ফেললি, পাগল নাকি? এই চুন্ডুল, এই চুন্ডুল বন্ডুল। ও ও ভাই ভাই, আমি ভুল করে, কোনো ব্যাপার না কোনো ব্যাপার না। এবার দেখো আমরা এখানে চলে আসছি। এই মোটু এ এলাকায় বহুত ঘুমায়, এই সারাটা বহুত ঘুমায়। দেখো এত কিছু হয়ে যাচ্ছে ওর সামনে, পুরো আমি এটা ভেঙে দিছি তাও চা কি বলবো আর। তো এর সামনে এই ওয়াল গেলার এখানে আমি একটু গম লাগাই দেব। গম লাগানোর পর ব্যাস এবার আমাদেরকে নিচে নামতে লাগবে। নিচে নামার পর এখানে আমি কার্পেটটা যে রাখছিলাম এই কার্পেটটা নিতে লাগবে। ব্যাস এবার কার্পেটটা আমাদেরকে সিম্পল ব্যাস খতম। ওকে আমরা কার্পেটটা লাগাই দিছি। এবার আমাদেরকে গান লাগবে, বন্দুক। যে মোটুটা ওখানে দাঁড়াই ছিল তাকে আমরা এখান থেকে ফেলাবো। এত ভারী ওকে উঠাইতে তো পারবো না, ওকে উঠানোর জন্য আমাদেরকে ওকে ঘুম থেকে উঠাইতে লাগবে। আর ঘুম থেকে উঠানোর জন্য আমাদেরকে লাগবে বন্দুক। আর বন্দুকের জন্য আমাদেরকে কি করতে লাগবে জানো? দেখো বন্দুকের জন্য উপরে যাওয়ার যে শর্টকাট রাস্তাটা আছে, এই শর্টকাট রাস্তাটার পাশে এখানে একটা দরজা আছে। এই দরজার মধ্যে আমাদেরকে কোড দিয়ে খুলতে লাগবে দরজাটা। আর দরজার ওই পাশে একটা বন্দুক আছে, কিন্তু এই কোডটা কি? সেই কোডটা ভাই 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 ভাই, প্লিজ প্লিজ, এই মুহূর্তে না, এই মুহূর্তে আমি একটুকু মরে নাই। চুন্ডুল মুন্ডুল ফাক, চুন্ডুল মুন্ডুল। আর এমন জায়গায় দাঁড়ালো না, যাইতে পারছি না, আসতে পারতেছি। আর কোথায় ফাঁসলাম আমি? রড মড চলে আসলে শর্টকাট দিয়ে যাই আমরা। হ্যাঁ, তো আমি বলছিলাম যে আমাদেরকে কোড এখানে কোথায় পাবো? দেখো কোনো কোনো জিনিসের পিছনে কোড লেখা থাকবে, আমাদেরকে চারটা কোড লাগবে। এগুলার গাড়িটার পিছনে লেখা নেই, লেখা নেই। দেখো এই যে দেখো আমরা একটা কোড পেলাম, নাম্বার 4 কোড। ইয়ার কোড প্লিজ, কোড দিয়ে দাও। ওকে এখানে একটা আমরা কোড পেলাম, আগের কোডটা কি ছিল? 4 ওকে 4 5 ওকে ওকে 4 5 6 কি নাম্বার পাইছি? 4 5 6 নাই, এখানে নাই। ও পাইছে, এটা কত নাম্বার? এটা 1 নাম্বার। ওকে কেউ আছে? আমরা এখানে লকারটা পাই গেছি। 4 5 6 1 দেখো আমাদের নাম্বারটা উল্টা উল্টা হতে পারে। ও ভুল দিলাম, ভুল দিলাম। 6 5 4 1 প্লিজ করে যা। ও ভাই এটা ভুল, 6 4 5 1 প্লিজ প্লিজ। ও খুলে গেছে, খুলে গেছে, আমরা গান পাই গেছি। ও এবার 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 আমরা জিতে গেছি গাইস। এবার দেখো আমাদেরকে কি করতে লাগবে। দেখো এবার আমাদেরকে এগিয়ে জাগাইতে লাগবে। তো এই মোটো চল, আর আমাকে ধরতে তো একদম সুকম নিচে পড়বি এখন। অসাধারণ, কত সুন্দরভাবে ফেলে দিলাম আমি একে। মোটু গেল। এবার এবার আমাদেরকে মারতে লাগবে রডকে। বম ছাড়বো, আমাদের কাছে একটা বমও আছে, তোমরা নিচে দেখতে পাচ্ছ। এই বমটা আমরা এখানে ফেলে দেবো, তাহলে রড যখন এখানে আসবে ব্লাস্ট হয়ে যাবে সিধা। কিন্তু এখন রডকে ডাকতে তো লাগবে। আরে ভাই ও বমে ফেটে যাবে। এবার কি করবো আমরা? আমাদের বমটা তো ওয়েস্ট হয়ে গেল ভাই। এবার আমাদেরকে রডকে মার, এবার আমাদেরকে রডকে মারাটা ক্যান্সেল করতে লাগবে। রডকে আর মারতে পারবো না আমরা, আমাদের কাছে এখন, কারণ আমাদের এই বন্দুকের মধ্যে একটাই গুলি আছে এখন। আমাদেরকে একে মারতে লাগবে। এবার এই জায়গাটাতে ধ্যান রাখার মতন কেউ নাই, এখন আমি সবাইকে বাঁচাতে পারবো। ভাই তোরা সবাই আজাদি হয়ে যাবি আজকে, কাঁদতেছিস কেন ভাই? তোর মুখে খুশি নাই কেন? এত কষ্ট করে তোকে আমি বাঁচা, সিধা সিধে আমাদের এই কন্ট্রোল রুমে যাই, যেটা আমরা এখানে মোটুটা দাঁড়াই ছিল তোমরা দেখছিলা। এবার এখানে একটা বাটন আছে, এই বাটনটা আমরা ক্লিক করব, আর আমাদের যতগুলো বন্ধু ছিল সব সবাইকে খুলে দিছে, আমরা সবাই বেঁচে গেছি। ইয়েস ইয়েস, আমরা বেঁচে গেছি ভাই, বেঁচে গেছি। থ্যাংক ইউ জানা আমাকে, থ্যাংক ইউ জানা। ও ভাই আবার চলে আসছে রড, না কি নামে আবার চলে আসছে রড। এবার ভাই ফরে পালা, তোরা পালা পালা, আরে পালা। ও ভাই পালাই গেছি, বেঁচে গেলাম। ওকে গাইস আমরা বাইচে গেলাম, আর আমরা এসকেপ করে নিলাম, আমরা পালাই গেলাম রডের হাত থেকে। রড এর নাম জানি না কে রড রাখছে, কিন্তু আমি শুধু জানতে পারলাম যে এর নাম রড। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সব করে দাও। বাই বাই।